আপনি বলছেন যে প্রশ্ন করেছেন যে আপনার গ্রামে আপনি যে মানুষ পড়ছেন না তার কারণ আপনার গ্রামে ইমাম বেদাতি এবং মিথ্যা বলছেন এখন অন্য গ্রামে গিয়ে নামাজ পড়ে না সেটা কতটুকু সঠিক

তার ফাঁসিক অভিযাতী ইমামকে যদি সরিয়ে দেওয়া যেত যে ওখানে কোনো মানে ভালো ব্যক্তিকে দিনদার পরিষ্কার ব্যক্তিকে যদি ইমাম তাহলে আপনার জন্য যেহেতু তার ইমামতের আপত্তি আছে এবং ফাঁসিক ব্যক্তি কাজেই আপনি অন্য জায়গায় গিয়ে অন্য মসজিদে গিয়ে অন্য গ্রামে গিয়ে আপনি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যার জীবন পড়তে পারবেন আর এখন জামাতের সাথে আপনি পড়বেন কিন্তু আর জামাতের সাথে পড়তে না পারেন অন্য জায়গায় গিয়ে তাহলে আপনি এখানে পড়তে হবে তার কারণ আসলাত নামাজ কিন্তু প্রত্যেক মুসলমানের পিছনে নামাজ পড়ার জায়জ আছে সে সৎ ব্যক্তি হোক বা অসৎ ব্যক্তি হোক পাপীয় ব্যক্তি হোক তার পাপের দায় সেই থাকবে তার জন্য সে দায়ী হবে তার বাবার জন্য আপনি দায়ী হবেন না কিন্তু যেহেতু আপনি জামা সাহেব অন্য জায়গায় পড়তে পারছেন পড়বেন কোনো সমস্যা নাই আর এই বিদাতি ইমামকে বা এই অপরোজগার ইমামকে সরিয়ে দেওয়াটা এটা সরিয়ে দিয়ে ওখানে ভালো ইমাম রাখা উচিত ছিল তার ইমাম হবেন যিনি লিডার হবেন তিনি ভালো ব্যক্তি হওয়া তো বাঞ্ছনীয় আল্লাহ রস আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমামকে রাসুল বাহান আরো দোকানে প্রভাবশালী মারান হোক ছিল তাদেরকে না মানে মোহাম্মদ রসুল্লাহ আলিউসালামকে রাসুল বাহান তার কারণ তিনি ছোট থেকেই আলামিন আমিন আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ ফা তাকে ওইভাবেই নির্বাচন করেছেন যেমন ছোট থেকে তিনি আলামিন সত্যবাদী এবং তিনি ছোট থেকেই মানে ভালো ছিলেন আজকে তিনি রাসুল হয়েছেন মানে ইমাম হোসেন

মেলে গ্রামে বিশেষ করে প্রভাবশালীরা যদি তার সাথে একমত হয়ে যায় মানে ওরাও যদি ওরাও তো ওইরকমই অপহাজগার লোক তারা অনেক পাপের সাথে জড়িত এবং মানে ইমামের সাথে মামুম মুক্তাদের মিলে যাচ্ছে স্বভাবে তাহলে তো আর মানে ওই ইমামকে সরাতে পারবেন না ফাঁসেদের ইমাম ফাঁসেই হবে আর যদি ওরকম লোক থাকে পরিজগার দিনদার লোকতে তা গ্রাম যোজে তারপরে বলেন ইনশাআল্লাহ ওই ফাসে গইব আপনাকে সলি দিবে তারা যে যে যোগ্য পরিজগার ভালো ইমামতা দিনদার ইমামদার রাখার চেষ্টা করব তখন আপনাকে আর এত ঝামেলা করা ঝামেলা করতে হবে ওখানেই এসে নামাজ পড়বেন তখন যোহর নামাজ পড়বেন এবং অন্যান্য পাঁচ ওয়াক্ত নামাজও সেখানেই আপনি পড়বেন ইনশাআল্লাহ তো দেখুন কিভাবে কি করা যায় আল্লাহ পাক সঠিকটাকে প্রতিষ্ঠা করার জন্য